যে তারাবির নামাজ কত রাকাত তারাবির নামাজের কোনো রাকাত নাই তারাবের নামাজ যত রাকাত পড়তে পারেন নিম্ন সীমা নাই উপরের সীমা নাই সালাতুল লাইলে মাসনা মাসনা আপনি দুই রাকাত দুই রাকাত করে শুরু করবেন যত রাকাত পড়তে পারেন সকাল পর্যন্ত আর একেবারে না পড়লেও কোনো গুনা হবে না এটা নিয়ে ঝগড়া করলে গুনা হয় তারাবি পড়লে সওয়াব যত রাকাত পড়তে পারেন না পড়লে কোনো গুনা হয় না ঝগড়া করলে সাবাবুল মুসলিমে পুসুকুন ওয়া কুফরুন একজন মুসলিম আরেক মুসলিমকে গালিগালাজ করলে ফাসিকি হয় লড়াই করলে ঝগড়া করলে কুফরি হয় এজন্য ঝগড়া করবেন যারা তারা গুনাহগার হবে কিন্তু ঝগড়া ছাড়া যে যে কয় রাকাত পড়েন সেই কয় রাকাত পড়লেন যে পাইল না সে পড়ল না কারো গুনা হয় নাই যে পড়ছে তা সওয়াব হইছে এবং 20 আছে এটা কি এটা নিয়ে কোনো ঝগড়া করা যাবে না কেউ ইচ্ছা করলে আট টাকাত পড়বেন কেউ ইচ্ছা করলে বিশ টাকাত পড়বেন কেউ ইচ্ছা করলে চল্লিশ টাকাতও পড়তে পারেন ছত্রিশ টাকা চলে এ ব্যাপারে আমার আলোচনা আছে তফসিরুল কোরআন ডট কমে এবং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাউল্লাহ এই ব্যাপারে সমাধান দিয়ে গেছেন তিনি স্পষ্ট আলোচনা করে গেছেন যে তারাবি রাকাতের মধ্যে সীমাবদ্ধ না তারাবি হইল আপনার হ্যাঁ কোয়ালিটির মধ্যে সীমাবদ্ধ কোয়ান্টিটির মধ্যে সীমাবদ্ধ না রাকাত গণনার মধ্যে এত ডাকাত এটার মধ্যে সীমাবদ্ধ না এটা হলো আপনি কতক্ষণ পড়ছেন কত সুন্দর করে পড়ছেন এটা হলো তারাবের বিষয়